রেঙ্গুন থেকে আসা যাওয়া করি, তারপরে সরকারি মাধ্যমে আসা যাওয়া করি। আরকান আর্মি যারা আছে ওরা দখলে আছে, মানে আরকানোর বাইরে যারা আছে এটা সরকারের দখলে আছে মোটামুটি। টেকনাফ স্থলবন্দরের জেটি নগর করেছে মিয়ানমারের পণ্য বোঝাই জাহাজ ও কয়েকটি কার্গো ট্রলার। আর জেটিতে দোবাসী আয়াসের সঙ্গে কথাই ব্যস্ত দেশটি থেকে আসা উইঞ্জ এবং চৌকি। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি জানতে তাদের পিছু নেয় সময় সংবাদ। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে কথা বলতে রাজি হয় দুজন, সহযোগিতা নেওয়া হয় দোবাসীর। তারা বলছিলেন রাখাইনের মংডু ও আকিয়াব বন্দর আরাকান আর্মির দখলে থাকায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি, তবে ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পৌঁছানো হচ্ছে পণ্য। বলতেছে রাখাইন থেকে আসেনি, রেঙ্গুন থেকে আসা যাওয়া করি, তারপরে সরকারি মাধ্যমে আসা যাওয়া করি। আরাকানের এরিয়ার ভিতরে আরাকানের আরাকান আর্মি যারা আছে ওরা দখলে আছে, মানে আরাকানের বাইরে যারা আছে এটা সরকারের দখলে আছে মোটামুটি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রাখাইনের মংডু ও আকিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের প্রধান করিডোর টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে আমদানি হয় কাঠ, সুপারি, মাছ, মশলা, ছোলা, পেঁয়াজ, শুটকি সহ নানা পণ্য। এর বিপরীতে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক, চিপস, ওষুধ, প্রসাধনী সহ নানা খাদ্যপণ্য। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়েছিল। তবে এখন নতুন করে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে পণ্য বোঝাই জাহাজ ও কার্গো ট্রলার ভিড়ছে টেকনাফ স্থলবন্দরে, যার কারণে স্থলবন্দরে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। কেউ নোঙর করা মিয়ানমারের জাহাজ থেকে পণ্য নামাচ্ছেন, আবার অনেকেই ট্রাকে তুলছেন পণ্য। তবে ব্যবসায়ীদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের সীমান্ত বাণিজ্যে আরও গতি বাড়ানোর। গত এক সপ্তাহ ধরে মাল কিছু আসছে, আচার, যেমন নারিকেল, এই টুকটাকে আর কি শুটকি, এগুলো আসতেছিল আর এরা যদি মিলেমিশে বসে যদি একটা সিদ্ধান্ত হয় তাহলে আমাদের বন্দরটা আগের মতো স্বাভাবিক হবে। আর বন্দর কর্তৃপক্ষ বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। হাই ভ্যালু বা হায়ার ডিউটির মালামালগুলো কম আসছে, বিধায় রাজস্ব কম, প্লাস কাজের গতি বিগত অর্থ বছরের তুলনায় এবছরে যথেষ্ট কম। 2022 ও 2023 অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমার থেকে 1,42,000 মেট্রিক টন পণ্য আসে টেকনাফ বন্দরে, আর চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত এসেছে মাত্র 57,000 মেট্রিক টন। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে অনেকটাই অচল অবস্থা তৈরি হয়েছিল টেকনাফ স্থলবন্দরের, তবে এখন প্রতিদিনই মিয়ানমার থেকে আসছে দু একটি করে পণ্যবাহী ট্রলার, যার মাধ্যমে সচল অবস্থা তৈরি হয়েছে টেকনাফ স্থলবন্দরের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, টেকনাফ স্থলবন্দর, কক্সবাজার।